মানে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, সে তর্কটা নাই বা করি। যাকে ঘিরে লিখেছে, মনে হয় কি আসলে মানুষ যখন ইনসাইড বিউটিটা খুব ইম্পর্টেন্ট, যখন মানুষ হেমন্তের হাওয়া যখন নতুন প্রেমের গুঞ্জন বাসছে তখনই সেই হাওয়ায় গান আরো বাড়িয়ে দিলেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলি। গান বাংলার কর্ণধার তাপসের সঙ্গে সম্পর্ক জড়িয়েছেন বুবলি, এমন একটি পোস্ট দিয়েছিলেন খুদ তাপসেরই সেই স্ত্রী ফারজানা মুন্নি। যদিও মুন্নির ফেসবুক থেকে পরে আরো একটি পোস্ট আসে যে তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। বুবলিও প্রতিবাদ করে বলেন তার ক্যারিয়ারে ধ্বংসের চেষ্টা করছে একটি চক্র। মূলত তাপসের টিএফ ফিল্মস এর একটি বড় বাজেটের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তখনই নতুন এই ষড়যন্ত্র। অবশ্যই বুবলির এই কথা একেবারে ফেলে দেবার মতো নয়। এর আগে রাফির সিনেমা করার সময় তার সঙ্গে প্রেমে জড়িয়েছেন এমন খবর ছড়ায়। বুবলির এসব প্রতিবাদ কিংবা মুন্নির হ্যাকারের স্বীকারোক্তিকের পূর্বেই যা হবার হয়ে গিয়েছে। হেমন্তের ঘাড় বাতাসে মিশে গেছে দুজনের সম্পর্কের গুঞ্জন, এই গল্প ছড়িয়ে পড়ে শহর বন্দর নগরে। তবে এত কিছুর মাঝেও বুবলি একেবারে সে সবকে পাত্তা দিতে চান না। বুবলি আপন পথে চলেছেন, কোনো দিকেই ক্ষেপ্ত হচ্ছেন না, ও বুবলি আপন পথে চলছেন। এর প্রকট প্রমাণ দেখালেন, প্রমাণ মিলল তার ফটোশুটে তাপসের সিনেমাটি করছেন। শুধু তাই নয়, বুবলি রীতিমতো খেলা হবে নামের সেই সিনেমার লোকে প্রকাশ করলেন। তো সেই জায়গা থেকে প্রচন্ডই হাসি পাচ্ছে, যিনি দিয়েছেন উনি অত্যন্ত একজন পার্সোনালিটি সম্পন্ন মানুষ। সোশ্যাল হ্যান্ডেলে বেশ কুটি ছবি প্রকাশ করলেন বুবলি, ক্যাপশনও লিখেছেন টিএম ফিল্মস খেলা হবে, অর্থাৎ যত বিপত্তি দেয়াল হোক টিএম ফিল্মস এর কর্ণধার তাপসের সিনেমাটি এই চিত্রনায়িকা বুবলি করছে। আমার সৌন্দর্যের রহস্য কি, রহস্য বললে তো বলেই ফেললাম, এটা তো আসলে বলা যাবে না। তবে যত মানুষ মন থেকে খুব ভালো থাকে, খুব হ্যাপি থাকে, তখন সে সেই সৌন্দর্য বা সেই খুশির একটা আমেজ কিন্তু এটা বাইরেও ফুটে ওঠে। তবে আপোষের প্রশংসা করতে চাই, আমার হাজবেন্ড তো 15 বছর বয়স থেকে এই ভিডিও মেকিং এর দিকে আছে, ক্যামেরা চালানো জানে, কোনটা কি ক্যামেরা কোন অ্যাঙ্গেল সবকিছু জানে। তো হুট করে জাম্প করে কিন্তু আমরা আসিনি।